আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই শীতে যাদের চুল নিয়ে টেনশন, চুল ভেঙে যায়, চুল পড়ে যায়, চুল গজাতে চায় না, এমনকি চুল লম্বা হতেও চায় না, তাই তোমাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ রেমেডি নিয়ে হাজির হলাম। মাত্র গোসলের 1 ঘন্টা আগে এই রেমেডিটি মাথায় লাগালে 2 সপ্তাহের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা হবে এবং চুল ভাঙবে না। আর যারা এখন আমার ভিডিওতে একটি লাইক দেনি, প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে পারো। আর আমার এই চ্যানেলের নামই আমার ফেসবুক পেজ আছে, চাইলে তোমরা ফেসবুকে আমাকে ফলো দিয়ে রাখতে পারো। আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা সানস্লিক শ্যাম্পু। অবশ্যই মনে রাখবে চুলের যত্নে, চুলের গোড়া শক্ত করতে, চুল শাইনি এবং মজবুত কালো করতে তোমরা অবশ্যই সানস্লিক ডার্ক কালার শ্যাম্পুটা, কালো কালার শ্যাম্পুটা নিয়ে নেবে। আমি সানস্লিক ডার্ক কালার শ্যাম্পুটা নিয়ে নিয়েছি, একটা শ্যাম্পু আমি পুরোটা নিয়ে নিয়েছি, যেহেতু আমার চুলটা একটু বেশি তাই আমি একটা শ্যাম্পু পুরোটা নিয়ে নিয়েছি। এবং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, দেখলে তোমরা অনেক অনেক উপকৃত হবে। এই শীতে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না, আমি গ্যারান্টি দিতে পারি। তারপরে তোমাদের নিতে হবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল, এই জেলটা আমি বাসায় তৈরি করি, তোমরা চাইলে বাজারে রেডিমেড অ্যালোভেরা জেলটা নিতে পারো। তবে এই অ্যালোভেরা জেলটা তোমাদের চুলকে শাইনি, নরম এবং স্মুথ করতে সাহায্য করবে। অনেক সময় দেখা যায় চুল রুক্ষ শুষ্কতার কারণে চুল ভেঙে যায়, তাই তোমাদের চুলকে নরম করবে অ্যালোভেরা জেল। তারপর আমি নিয়ে নিচ্ছি মেথি এবং কালো জিরে গুঁড়ো। তোমাদের বাসা যদি মেথি এবং কালো জিরে গুঁড়োটা না থাকে, তাহলে আস্ত মেথি এবং আস্ত কালো জিরে আনি তোমরা কিছুক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখে তারপর শিল্পাটা বেটে অথবা ব্লেন্ড করে নিতে পারো। এখন আমি যে দুটো উপাদান মিক্স করে নিয়েছি আগে, সেগুলোর সাথে আমি কালো জিরা এবং মেথির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে এই 4টা উপাদানকে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মেথি এবং কালো জিরেগুলো এই জেল এবং শ্যাম্পুর সাথে না মিশে, ততক্ষণ পর্যন্ত আমি মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মিশাতে হবে। আর মনে রাখবে এই যে এই জেলটা তোমরা যখন মিক্স করবে, তখন মিক্স করা হয়ে গেলে অন্তত 10 থেকে 15 মিনিট একটু ঢেকে রেখে দেবে। কেননা শুকনো এই কালো জিরে গুঁড়ো, মেথির গুঁড়োগুলো শুকনো, তাই একটু মিশতে সময় লাগবে। তাই আমি মিক্স করে কিছুক্ষণ পর্যন্ত আমি ওয়েট করে আবারও তোমাদের মাঝে চলে আসলাম। এখন আমি কিভাবে চুলে অ্যাপ্লাই করব সেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করব। তোমরা হাতের সাহায্যে চুলের শীতে করে করে চুলের গোড়া এই রেমেডিটি অ্যাপ্লাই করে নিও। অবশ্যই তোমরা যদি না পারো, কারো হেল্প নিতে পারো, তবে হ্যান্ড হেল্পের খুবই প্রয়োজন। নিজে নিজে শীতে করে এই রেমেডিটা লাগানো খুবই খুবই কষ্টদায়ক, তাই তোমরা কি করবে, কারো হেল্প নেবে। মনে রাখবে গোসলের 1 ঘন্টা আগে এই রেমেডিটি শীতে করে করে মাথায় লাগিয়ে তারপর একটু শুকিয়ে উঠলে তোমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে। এভাবে তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার এই রেমেডিটি মাথায় লাগাবে এবং মাসাজ করবে, মাথায় লাগিয়ে রাখবে। 2 সপ্তাহের মধ্যে, জাস্ট 2 সপ্তাহের মধ্যে তোমাদের চুল পড়া বন্ধ হবে, চুল এত দ্রুত গতিতে লম্বা হবে, চুল রুক্ষতা শুষ্কতা দূর করে চুলকে শাইনি এবং স্মুথ নরম করতে সাহায্য করবে। অনেক সময় দেখা যায় মানে সবার চুল রুক্ষ শুষ্কতার কারণে চুলের আগা পেটে যায়, চুল ভেঙে পড়ে যায়, চুল লম্বা হতে চায় না, চুল গজায় না। আশা করি তোমরা এই রেমেডিগুলো অবশ্যই অবশ্যই ট্রাই করবে। মেথি কালো জিরা তো চুলের জন্য কোনো জুড়ি নেই। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।